এখন আপনারা যে ভিডিওগুলি দেখতেছেন এই ভিডিওগুলি ওয়াইড অ্যাঙ্গেল করা ক্যামেরা সেটআপের 0.5 এ এই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাকে সবাই ভয় পায় এই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এমন এক আতঙ্ক যাহার ভয়ে কাতর প্রতিটা মানুষ ক্যামেরা ও ক্যামেরাম্যান এমন এক জিনিস ক্যামেরাম্যান চাইলে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারবে আবার চাইলে স্যাক বেগাও বানিয়ে দিতে পারবে কার্টুন তাহলে এবার পার্থক্যটা নিজের চোখেই দেখুন তো বুঝতেই তো পারলেন ওয়াইড অ্যাঙ্গেল কি জিনিস ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে আমরা একটু আগে সোহাগ ভাইকে তারপরে রুমানকে মামুন ভাইকে কার্টুনের মতন দেখছি এখন আমারে দেন হিরোর মতন দেখা যায় এটা হয়েছে ক্যামেরার কেলমা আমি জানি আমার সুস্থের মতো দেখাইতে আছে সমস্যা নেই ভাই কিছু বলেন মেরা তো বেলতলা কয়বার যায় দুই তিনবার আর আমি বারবার যাই একটা দাঁত হলুদ কেন তো যাই হোক আমরা আসছি বরিশালে কাচিরাইনের নতুন আরেকটি ব্রাঞ্চ ওপেনিংয়ে তো এই পর্যায়ে ফিতা কাটা হয়ে গেছে এখন আমরা কেক কাটবো তারপর ওয়াইড অ্যাঙ্গেলে ফাইজলামি করবো কাচিরাইন বরিশাল বাহ সুন্দর এই ভিডিওটিও কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলের যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে ওয়াইড অ্যাঙ্গেলের সুবিধা হচ্ছে অল্প জায়গার ভিতরে অনেক বড় ফ্রেম পাওয়া যায় আর অসুবিধা অসুবিধার কোনো শেষ নাই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় এমন সব ছবি আর ভিডিও করবে যাহা দেখিয়া আপনি হাসিতে বাধ্য থাকিবেন আপনার মাথা আর মাথা থাকিবে না ওটা বেকা তেরা হয়ে ঢালকা নগর হয়ে যাবে তো যাই হোক কাচিরাইন বরিশাল ব্রাঞ্চের কেক কাটা শেষ করে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব ও হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম আমি যে বরিশালে আছি তলে এখন গুণ যা কথাবার্তি কমু ব্যাক এই কম বরিশাল বাসায় বুঝু বরিশালবাসীর ভালোবাসাতে আমাদের খুব একটা ভালো লাগলো আর এই দিক দিয়ে মুই ডিজিটালভাবে ভিডিও করতে আসি ক্যামেরার মধ্যে দিয়ে ক্যামেরা ধরতে আসি বিষয়টা কিন্তু একেবারে খারাপ না বলো কি তোমরা ও মনু মুই কিন্তু বরিশালের ভাষা অত ভালো আবার পারি না যাই হোক ঠিক আছে ওকে আজকের মতো আমরা তাহলে বিদায় নেবো আমাদের ব্লগটা এখানে শেষ করব তো সবাই ভালো থাকবেন আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কিছু দিতে পারি ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ খাওয়া দাওয়া শেষে এবার চলে আসছে বিদায় নেওয়ার পালা খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে গেলাম ওরে আল্লাহ এর মধ্যে স্কুলটা ছুটি হয়েছে বাচ্চা কাচ্চারা আমাদেরকে দেখে তারা খুব খুশি হয়েছে আমরাও বেমালা খুশি হয়েছি তো বাচ্চা কাচ্চারা মোলাকাত করার জন্য আমাদেরকে ধরে নিয়ে আসলো একজন বলে উঠলো ভাইয়া আমরা তো স্কুলে আসছি আমাদের কাছে মোবাইল নাই থাকলে একটা কুলফি নিতাম সেলফি নিতাম তাৎক্ষণিকভাবে ডিজিটাল কায়দায় চিন্তা করে আরেকজন বলে উঠলো মোবাইল নাই তো কি হয়েছে খাতা কলম তো আছে অটোগ্রাফ লয়ে ল তো আর কি করার দিচ্ছি অটোগ্রাফ দিচ্ছি সবাইকে আমাদেরও অনেক আনন্দ লাগতেছিল বালবাচ্চারাও অনেক আনন্দ পাইছে তো যাই হোক বরিশালে আইসা অনেক ভালো লাগলো ইনশাল্লাহ আবার আসবো বরিশালে বরিশালের মানুষগুলো খুবই আন্তরিক অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য